এই যে মনিটরটা দেখতেছেন না, এটার কোড হচ্ছে 3658, ঠিক আছে? 3658 লিখে টিয়ার বাটন চাপছেন, দেখেন কেয়ার লেখা আসছে, কেয়ার লেখা আসছে না? যে কোনো মাল যখনই আপনার মাইনাস আসবে তখন বুঝতে হবে যে এখানে লোড দিতে হবে, লোড দেন। আচ্ছা, এই যে লোড দিলাম আমরা 20 কেজি, লোড দিয়ে টিআর দিব এখানে যখন স্টেবল হবে। এই যে এখন স্টেবল, টিআর দিলাম 200 কেজির জন্য। এই যে 20 কেজির মেশিনের, 20 কেজির লোডের জন্য আমরা লিখব হচ্ছে 2000, যেহেতু এটা 200 কেজির মেশিন, ঠিক আছে? এই যে 2000 লিখে এখন এই যে স্টেপ 4, এখানে লিখব হচ্ছে আমাদের স্কেলটার ক্যাপাসিটি কত। যদি 150 কেজি হয় 15000, 200 কেজি হলে 20000, 200 কেজি তো 15000, 200 কেজিতে 20000, আবার 100 কেজিতে 10000, 300 কেজিতে 30000, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে ডেসিমেল পয়েন্ট। আমি যদি এই 3 চাপি তাহলে ডেসিমেল পয়েন্টটা থাকবে এই 2 নম্বরে, যদি 2 চাপি ডেসিমেল পয়েন্টটা থাকবে এখানে, যেহেতু 200 কেজির স্কেল 200, আপনার ডেসিমেল পয়েন্টটা থাকবে এখানে। সুতরাং আমার 2 দিতে হবে, 1 2 3, এখানে থাকবে ডেসিমেল পয়েন্ট। আর এটা হচ্ছে ডিভিশন, যে 2 2 6 10, এইভাবে যেটা ওঠে আর কি। আমরা ডিভিশন দিব হচ্ছে 200 কেজি মেশিনে 20 গ্রাম, 2 2 দিলে এই পাশে একটা শূন্য অ্যাড করে নিতে হবে, 20, এই লস হবে আর কি, এটার উপরে ডিফারেন্স করবে। হ্যাঁ হ্যাঁ, 20 গ্রাম, এই যে 20 কেজি, এই যে দেখেন ডিভিশনটা কি, এই যে, এই যে 2 4 6, না হ্যাঁ, এবার